গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল এবং সিবিআই রাডারে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, কারণ চালকল কিনেছিলেন 5 কোটি টাকায়। করতেন তিনি শিক্ষিকার চাকরি, প্রাথমিক স্কুলের শিক্ষিকার চাকরি করতেন সুকন্যা মণ্ডল, কিন্তু তাতেও 5 কোটি টাকা দিয়ে চালকল কিনেছিলেন। আর তারপর থেকেই সিবিআইয়ের নজরে এই মুহূর্তে সুকন্যা মণ্ডল। আর সিবিআই জেরায় সুকন্যা মণ্ডল বিস্ফোরক তথ্য দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, টিউশনি পড়িয়ে তিনি 2 কোটি টাকা ইনকাম করেছেন, এরকমই এক বিস্ফোরক তথ্য দিয়েছেন সিবিআই জেরায়। এই মুহূর্তে সিবিআই সূত্রে এই খবরটাই উঠে আসছে। আর এই নিয়েই কিন্তু তোলপাড় হয়েছে গোটা রাজ্য, কারণ টিউশন পড়িয়ে 2 কোটি টাকা ইনকাম করেছেন অনুব্রত কন্যা। কত টিউশন পড়ালে 2 কোটি টাকা রোজগার হয়, কেষ্ট কন্যার কাছে জানতে চাইল সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ফের নোটিশ দিল সিবিআই। অনুব্রতর একাধিক ব্যবসা, রাইস মিল, ট্রাস্টে সুকন্যার নাম রয়েছে, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিবিআই তরফে জানা গেছে। সূত্রের খবর, আগেরবার জেরায় অনুব্রত কন্যা তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন টিউশন পড়িয়ে তিনি 2 কোটি টাকা রোজগার করেছেন। তদন্তকারীরা তাঁর কাছে এবারে জানতে চেয়েছেন কত টিউশন পড়ালে তবে 2 কোটি টাকা রোজগার হয়। বস্তুত রাখি পূর্ণিমার দিন বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। গরু পাচার মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল, জমি, বাগানবাড়ি, পুকুর, ট্রাস্ট, কোম্পানি সহ সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী গোয়েন্দারা। সেই সমস্ত মিল, সম্পত্তি, কোম্পানিতে নাম রয়েছে তার মেয়ে সুকন্যা মণ্ডলেরও। ইতিমধ্যেই গরু পাচার মামলায় বোলপুরে এসে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী থেকে শুরু করে কাউন্সিলর, নেতা, রেজিস্ট্রি অফিসের আধিকারিক, ব্যাংক আধিকারিক, রাইস মিলের ম্যানেজার কর্মীদের জেরা করেছে সিবিআই। জেরা করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যাকেও, তবে তাতে বিস্তর অসঙ্গতি থাকায় এদিন ফের সুকন্যাকে নোটিশ ধরানো হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। জানা গেছে সম্পত্তি ও অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তিনিকেতনে রতনকুটি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আর এই মুহূর্তে যে বিস্ফোরক তত্ত্বটা ফাঁস করেছেন সুকন্যা মণ্ডল, সিবিআই সূত্রে যে খবর উঠে আসছে 2 কোটি টাকা তিনি শুধুমাত্র টিউশনি পড়িয়ে ইনকাম করেছেন, এরকমই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন অনুব্রত কন্যা। আর কত টিউশনি পড়ালে 2 কোটি টাকা ইনকাম করা যায়, এমনই এক বিস্ফোরক প্রশ্ন এই মুহূর্তে রেখেছে সিবিআই। অনুব্রত কন্যাকে নোটিশ ধরিয়েছে সিবিআই। আর এই মুহূর্তে জল যেদিকে গড়াচ্ছে তাতে অনুব্রত মণ্ডলের কন্যা পুজোর আগেই যে গ্রেপ্তার হতে চলেছেন তেমনই মনে করছেন ওয়াকিবহল মহল, এবং সেই জল্পনাই উসকে দিচ্ছে সিবিআই। বন্ধুরা, আমাদের চোখ থাকবে সিবিআইয়ের অ্যাক্টিভিটির উপর। অনুব্রত কন্যাকে সিবিআই জেরার পর কোন কোন তথ্য উঠে আসে এবং অনুব্রত কন্যাকে নিয়ে সিবিআই কী পদক্ষেপ নেয়, সেই সব দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।